গেল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ অস্ত্র ও গুলি সহ দুই হুজি জঙ্গি ও বারো ডাকাতকে গ্রেপ্তার করা হয় পরে সংবাদ সম্মেলনে জানানো হয় যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকার একটি ব্যাংকে ডাকাতির চেষ্টার সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রামপুরা থেকে ধরা পড়ে দুই হুজি জঙ্গি দশ বারো জনের একটা তাদের কাছ থেকে চারটি বিদেশি পিস্তল একটি বিদেশি একে টোয়েন্টি টু রাইফেল একটি পাইপ গান তেত্রিশ রাউন্ড গুলি বিপুল পরিমাণ গান পাউডার এবং একটি পিক আপ ভ্যান উদ্ধার করা হয় ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয় সংগঠনের অর্থ জোগাড় করতেই ডাকাতিতে নেমেছে তারা নয়টা ডাকাতিতে তারা যে পরিমাণ টাকা পয়সা ডাকাতি করেছে এগুলোর মূল্য প্রায় পাঁচ কোটি টাকা এবং এই টাকার তারা নিয়ে যায় এবং সাংগঠনিক কাজে ব্যয় করে আর বাকি টাকা এই ডাকাত সদস্যদের মধ্যে আপনারা ভাগাভাগি করে দেন জঙ্গি সংগঠন সক্রিয় করতে তারা কারাগারে থাকা হুজি নেতাদের সাথে যোগাযোগ রাখত বলে জানান ডেবির অতিরিক্ত কমিশনার কাহরকাতুল জেহাদের পূর্বেকার তারা অনুসারে ছিল এবং উজ্জ্বল নামের একজন সন্ত্রাসী কুশিক গ্রানেড হামলায় তারও সাজা হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে কাশিমপুর কারাগারে সে আছে তো সেখান থেকে তাদের যে পূর্বের সংশ্লিষ্টতা যাদের সাথে ছিল তো তাদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা তাদেরকে বলার চেষ্টা করে যে তোমরা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হও সাজা প্রাপ্তদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি তদন্ত করা হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা জেলখানা থেকে হাই সিকিউরিটি জেল থেকে এইভাবে কমিউনিকেশনস করাটা কতটুকু সুযোগ আছে আদৌ করেছে কিনা বিষয়টা আমরা খতিয়ে দেখব মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা